ভালো হয়েছে? ভালো হয়নি? হ্যাঁ আচ্ছা। মাই সিম্পল ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকালবেলা, তো আমি আছি রান্নাঘরে। এখন সকালে রান্না আমার হয়ে গেছে। আজকে সকালে আলু সিদ্ধ অন্ন করেছি, আর কালকের সবজি ছিল তো সেটা দিয়ে, হ্যাঁ আচ্ছা, তো সেটা দিয়েই আজকে সকালে প্রসাদ হবে। তো এখনও ভোগ লাগানো হয়নি, তোপর বাবা অর্চনে গিয়েছে, আর মাধব অনেক আগে থেকে ঘুম থেকে উঠে পড়েছে, আর তপুর তো পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। তপু সকালবেলা পড়াশোনা করছে অনেক সময়, তারপরে উঠে মাত্র স্নান টান করে আসলো। আর আমি এখন বানাবো নবান্ন। আপনারা তো মাধবের কথা শুনছেন, হ্যাঁ আচ্ছা, ও কি বলছে আমিও অতটা বুঝতে পারছি না। তো যাক, এখন আমি নবান্ন তৈরি করবো। তো আমাদের প্রতি বছর অগ্রহণ মাসে নবান্ন করে ভগবানকে দেওয়া হয়, তো সেইটার তারিখ আজকে পড়েছে, তো বাড়ির সবাই নবান্ন করবে। তো যাই হোক, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। নতুন সকাল, নতুন দিন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, তো দেখতে থাকুন। এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে কিছু সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আছে আদা, আর এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তো এগুলো সব একবারে আমি এই যে এখানে ব্লেন্ডারে রেখেছি, ব্লেন্ডারের ভিতরে দিয়ে আমি পেস্ট করে নিব। তো পেস্ট করে তারপরে আপনাদের কাছে আমি ফিরে আসছি। তো এই যে সব কিছু আমি পেস্ট করে নিয়েছি, আবার চিনি দিয়ে দেব পরিমাণ মতন। এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নি। এই যে সব কিছু সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এখন এই আলু সিদ্ধ অন্ন আর এই নবান্ন, এখন ভগবানের ভোগ লাগাবো, তারপরে আমরা প্রসাদ পাবো। আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে। ভোগ টোক লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানে তপুর বাবা প্রসাদ পেতে বসে পড়েছে, আর আমাদেরটা এই যে প্লেটে প্লেটে। তো কেমন হয়েছে? খুব সুস্বাদু হয়েছে। নতুন নবান্ন, নতুন যে একটা স্বাদ, সেই স্বাদটা আজকে আমরা এই এক বছরের মাথায় আজকে আস্বাদন করতেছি। মাধব ভালো হয়েছে? ভালো হয়নি? মাধবের কাছে ভালো হয়নি। না বাবা, খাও নেও, মুখে দাও, একটু খাও। ওরে খাওয়াইছি আমি একটু। ও আচ্ছা, তাহলে থাক। তো এরপরে এই যে আলু সিদ্ধ অন্ন, আর এখনো সবজিগুলো কিছুই বের করিনি, তো সেগুলো বের করে আমরা প্রসাদ পাবো।
সকালে প্রসাদ সবার পা হয়ে গেছে। এখানে মাধব খেলা করছে ওর এক কাকার সাথে, আর মাধবকেও আমি পরে খাইয়ে দিয়েছি। আপনারা তো দেখতে পেয়েছিলেন ওর বাবার সাথে নবান্ন খাচ্ছিল, পরে আমি ওকে অন্ন খাইয়ে দিয়েছি। আর এই যে আমাদের বাড়িতে দুটো মেয়ে দেখতে পাচ্ছেন উঠানে, তো ওরা আসছে আমাদের বাড়িতে বেড়াতে। তো আজকে আমি খুব একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না, একদম একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আর আজকে এই পর্যন্তই রাখছি। আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ।